হাক্কানি হক পন্থী আলেম কোথায় পাওয়া যাবে? ভালো করে খোঁজ করবেন, তিনটি জায়গায় পাবেন। কোথায়? তিন জায়গায়। এক নম্বরে কবরে, তার মানে মাটির নিচে। কি কবরে গেলে? মাটির নিচে গেলে আপনি হক পন্থী আলেম খোঁজ করলে পাবেন। দ্বিতীয় নম্বর জালেমের জিন্দান খানায়, তার মানে জেলখানায়। যুগে যুগে পৃথিবীতে জালেমের জেলখানায় হকপন্থী আলেম অধিকাংশ গুলোই মারা গেছে। আমাদের দৃষ্টিতে আমরা যাদেরকে মনে করি, বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে, এই নোমান বিন সাবিত, তিনি কিন্তু জেলখানায় মারা গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এলেমের জাহাজ ছিলেন, তিনিও মারা গেছেন জেলখানায়। আর যে সমস্ত মানুষেরা নামের আগে শায়েক লিখে বিভিন্ন নাম ফটায় যে আমরা সহি হাদিসের দাবিদার, অবশ্যই আপনি ভালো পথে আছেন, কিন্তু আপনার সহি হাদিস যেটাকে বলে চালান বুখারী শরীফ, তার ইমাম, তার লেখক, তিনি কিন্তু মারা গেছে জেলখানায়। হকপন্থী আলেম দ্বারা অধিকাংশ জন ওই জালেমের জেলখানায় পাওয়া যায়। তাদেরকে মোজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহে, তিনিও মারা গেছেন জালেমের জেলখানায়। জীবনের অর্ধেক সময় তিনি কাটিয়েছেন জালেমের জেলখানায়। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহে, তিনিও জালেমের জেলখানায় সময় কাটিয়েছেন। এ সমস্ত কথা থেকে ইমাম ইবনে তাইমিয়া বলেন, তোমরা যদি হক পন্থী আলেম দেখতে চাও তাহলে জালেমের জেলখানায় গিয়ে দেখবা, এখানে পাওয়া যাবে। তিন নম্বরে হক পন্থী আলেম যদি দেখতে চাও নিজের চোখে, তাহলে জিহাদের ময়দানে খোঁজ করবা। আর এই বাংলার জমিনে এখন সবচাইতে জিহাদের ময়দান হচ্ছে জালেমের সামনে সঠিক কথা তুলে ধরা, যেটা এখন এই কোরআনের ময়দান। কথা বলেন এখন। তাই আমি যাদের মর্যাদা কামনা করলাম, এরা কিন্তু সাধারণ মানুষ না, এরা কি আলেম বলেন না কেন? অনেক উপরে তারা। আজ যারা আলেমদের সাথে বিয়াদবি করছেন, উল্টা পাল্টা গালি গালাজ করছেন, আল্লাহর কসম আপনার জীবনের পেছনের কোন আমল আল্লাহ রাখে নাই, নষ্ট করে দিয়েছে। আলেমের সাথে বিয়াদবি করলে সমস্যা হবে, কিন্তু জালেমের সাথে বিয়াদবি করলে অসুবিধা নেই। জালেম কারা? আমান আসলাম মিম্মান কাতামা শাহাদাতানে ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বড় জালেম ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান আছে, এ জ্ঞান থাকার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয়, এটা আল্লাহর কাছে জালেম। যে নামের আগে মাওলানা, হাফেজ, মুফতি, মুহাদ্দিস লিখা, অথচ এই লোকটা কাবা শরীফকে পর্যন্ত ভাস্কর্য বলে চালিয়ে দেয়, একে আলেম বললে আপনার গুনাহ হবে। এর সাথে বিয়াদবি করলে দুজনের আমল নষ্ট হবে না, এর সাথে বিয়াদবি করলে আরো সওয়াব হবে, কারণ এ তো আলেম না, এ কি? সুতরাং আলেম যারা ওলামায়ে মিল্লাত ধর্মীয় আলেম যারা হকপন্থী আলেম হিসাবে আমরা যাদেরকে জানি, এদের উপরেও যদি কেউ কথা বলে, আল্লাহ পাক বলেন আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে কথা বললে যেমন পেছনের আমল নষ্ট হয়ে যায়, নবীর ওয়ারিস যারা এখন হক কানি আলেম, এদের উপরে কথা বললেও তোমার নামাজ রোজা হজ যাকাত থাকবে না, নষ্ট হয়ে যাবে। কখন যে নষ্ট হয়ে গেছে তুমি টেরও পাবে না, কে বলছেন? আল্লাহ। খেয়াল করেন তো কত কত সত্য কথা, ওয়াং তোমলা তা শুনুন, কখন যে তোমার হজ নামাজ জাকাত এ দাড়ি টুপি পাগড়ি কখন হারিয়ে গেছে তুমি টেরও পাবে না। তুমি মনে করবে যে না, আমি তো পাঁচ অক্ত নামাজ পড়ি, ওদিকে নামাজ যে নেই তা তো দেখতে পাচ্ছ না। এই জন্য হক্কানি আলেমের পরিচয় আমি বলেছি, আমি মানিয়ে বললাম, বলেন বলেন
কোরআনে কারিমে সূরা বাকারা প্রথম নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের প্রথম অংশটা বলেছি। সাধারণ আলেম যদি চিনতে আপনি ভুল করেন এটা আপনার ব্যর্থতা, আর চেনা আর পরে যদি কেউ আলেমদের সাথে বিয়াদবি করে তাদের ঘাড় মটকিয়ে দিতে চায়, বুঝতে হবে ওর পেছনে আল্লাহ কিছু বাকি রাখেনি। ফতোয়া দিয়েছেন কে? এখন রাগ আমার প্রতি করবেন না আল্লাহর, আপনার যা ভালো লাগবে। আমি মেসেজ দিলাম একজন আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি, ওই আলেম যারা আসলেই আলেম, আসলেই